হ্যালো ভিউয়ার্স আজকে চলে আসলাম আমরা একটা অন্যরকম বাজরিকা নিয়ে যে যা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাকে বলে ব্ল্যাক বাজরিকা এটা খুব একটা রিয়ার মিউটিশান বাংলাদেশে বর্তমানে খুবই কমজনের কাছে আছে হাতে গোনা দু একজনের কাছে এটা আসলে কি অনেক সময় একটা আছে যেটা ব্ল্যাক বাজরিকার ফুল ব্ল্যাক যে যা দেখা যাচ্ছে আর কয়েকটা আছে শুধু ফেস ব্ল্যাক হয় দেখতে ক্লাসিকের মতোই ক্লাসিকের সাথে যেগুলো মুখ ব্ল্যাক হয় আমি শুনেছি নাকি এমনিও সব দোকানে পাওয়া যায় কিন্তু খুব কম এখানে এই যে ক্লাসিকের মতো কিন্তু মুখ ব্ল্যাক এই যেগুলো দেখতে পাচ্ছি স্ক্রিনে এগুলো আসলে যে কোনো অনেক সময় পাওয়া যায় দোকানে এটার সাথে আপনি যদি টিসিবি জোড়া দিতে পারেন কিংবা যেটাতে ব্ল্যাক বেশি আছে এরকম দেখে জোড়া দিতে পারেন তার থেকে আপনার এরকম বাচ্চা আসার সম্ভাবনা আছে যেরম এই এটা দেখতে পাচ্ছেন ফুল ব্ল্যাক যেটা ডার্ক কালার না যেটা দেখতে পাচ্ছেন বডের কালার অত গ্রিন একবারে গাঢ় না একবারে কালো দাগ আছে হালকা কালার আবার অনেকটা হয় ব্ল্যাক ফেস শুধু বডি কালো হবে ওটার সাথে যদি আপনি ফ্যালো জোড়া দেন তাহলে আপনাদের আস্তে আস্তে ব্ল্যাক উইন বাচ্চা বাড়াতে পারে এটা আপনাদের কোনো নির্দিষ্ট ঠিক নাই যে কোথায় পাবেন বাংলাদেশে খুব এখন রেয়ার একটা মিউটেশন হয়ে আছে এই যে যেটুন এটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক শুধু লোকালের মাদের মতো কিন্তু পিঠে ব্ল্যাক অনেক তারপরেও জোড়া আছে ব্ল্যাক উইনের সাথে এই দেখুন এটা হলো তার বাচ্চা বাচ্চা বেড়েছে ব্ল্যাক ফুল এই দেখুন সেই মাদিটা মাদের কালার দেখুন শুধু পিঠেরটা ব্ল্যাক কালার এটা তারা ডিম দিয়েছে এবং বাচ্চাও বেরিয়েছে এরকম ব্ল্যাক উইন মাদিটা অতই না তারপরও আপনারা চেষ্টা করে দেখতে পারেন যেটা আপনারাও পারবেন যেগুলো বাজ্রিকার বড়িতে ব্ল্যাক বেশি থাকে সেগুলোর সাথে আপনারা জোড়া দিয়ে আস্তে আস্তে চেষ্টা করলে আপনাদেরও ব্ল্যাক উইন বাচ্চা আসতে পারে হানড্রেড পার্সেন্ট আসবে তা গ্যারেন্টি দেওয়া যাচ্ছে না তারপরও আসতে পারে কারণ যার এসেছে সেও তো একসময় এরকম করে করেই বের করেছে